तो हेलो गाइस, वेलकम बैक विद अनदर न्यू PUBG मोबाइल वीडियो। तो गाइस PUBG मोबाइल আপাতত রমজান ইভেন্ট বা রমাদান ইভেন্ট কিছু চালু হয়েছে যেগুলো আমরা আজকে এক্সপ্লেইন করব। একদম ছোটখাটো ইভেন্ট যেখান থেকে তোমরা একটা গান স্কিন একটা আউটফিট রিডিম করতে পারবে। তো তার জন্য জাস্ট সরাসরি ইভেন্ট সেকশনে চলে যাবে। ইভেন্ট সেকশনে ফায়ার বাটন আছে, এখানে যাবে, দেখবে গোল্ডেন মুন ক্যানন বলে ইভেন্ট আসছে। এই ইভেন্ট এটা ক্লিক করলে এটা ইন্টারফেস দেখতে পাচ্ছ, টোটাল ইন্টারফেস, যেটা 21 তারিখ থেকে 3 তারিখ অবধি চলবে। প্রায় গাইস 12 দিনের মতো ইভেন্টটা চলবে, 12 থেকে 15 দিনের কাছাকাছি। তো এখানে গাইস দেখতে পাচ্ছ, এখানে ফ্রেন্ড র্যাঙ্কিং, লেফটে মাই ক্যানন, এই ক্যাননের মেন ফান্ডা আছে। ইভেন্ট শপ দেখতে পাচ্ছ, আগে রিডিম শপে দেখে নাও কী কী জিনিসপত্র রিডিম করতে পারবে। ইন্স থেকে বিপি কয়েন, এজি কারেন্সি, স্ক্র্যাপস, ক্লাসিক স্ক্র্যাপ, আর এই হলো গাইস একটা দেখতে পাচ্ছ জয়াস ব্লেসড বলে একটা 100-এর পপুলারিটি, 200 পপুলারিটি, গ্রাফিটি আছে, প্যারাসুট আছে, একটা মাস্ক আছে, এটা গাইস ডেজার্ট টাস্ক ফোর্স মাস্ক যেটা তুমি রিডিম সেকশন থেকে রিডিম করতে পারবে, আর যার ভ্যালিডিটি 30 দিন আছে। তো 30 দিন এনাফ টাইম আমি বলবো এখানে। আর এখানে গাইস এই আরেকটা যে আউটফিটটা সেটার লুক দেখতে পাচ্ছ, আর সঙ্গে একটা উজি স্কিন আছে যেটাও 30 দিনের জন্য তুমি ব্যবহার করতে পারবে। তো আমি বলবো টাইম লিমিটেড সব আইটেম, তো তোমার যেটা ইচ্ছে তুমি নিতে পারো। আমি বলবো আগে আগে স্ক্র্যাপসগুলো নিয়ে নেবে, মেন মেন জিনিস, ইজি নিয়ে নিতে পারো, পপুলারিটি নিয়ে নিতে পারো। আর তার জন্য তোমাকে কিছু মিশনস দেবে, এই হলো মিশনস গাইড, লগ ইনের জন্য কিছু সার্ভাইভ করার জন্য, কমপ্লিট 2 ক্লাসিক ম্যাচেস, ট্রাভেল 2000 মিটার, তারপরে এলিমিনেট 4 এনিমিস। তো আমার অল কমপ্লিট হয়ে গেছে গাইস দেখতে পাচ্ছ। তো তোমরা এখানে দেখবে এখানে মিশন কমপ্লিট হয়ে যাবে, এরকম কিছু রিওয়ার্ড পাবে স্টার টাইপের দেখতে পাচ্ছ, মানে কয়েন টাইপের পাবে যেগুলো আমাকে কালেক্ট করতে হবে। তো চলো কালেক্ট করে নিই সবকটা। তো কালেক্ট হয়ে গেছে, কালেক্ট হয়ে যাওয়ার পর এখানে মিডিলে স্টার্ট বাটন আছে, স্টার্ট বাটন ক্লিক করবে, ক্লিক করলে গেছে এখানে মেবি ফায়ার করতে হবে। হ্যাঁ, এখানে ফায়ার করতে হবে। তো গাইস এখানে কাহিনী আমি যতটা বুঝলাম, তোমাকে ক্যাননের যে ওপরে যে বলটা দেখতে হচ্ছে এই কালারের সাথে এখানে যে ল্যাম্পগুলো আসছে বা যে পয়েন্টসগুলো আছে সেই কালার মেলাতে পারলে লাস্টে গিয়ে এই যে ঝুড়িটা আছে লেফটে পয়েন্ট বক্স এখানে জমা হবে। ঠিক আছে, আমার এখন গ্রিনে মানে ব্লুতে ব্লু যদি মেলাই তাহলে গাইস দেখবে ব্লু চুজে যে কালার হবে সেটা +3 হয়ে গেছে গাইস দেখো। এবার রেডে রেড মেলাতে হলে +3, আবার যদি মেলাতে হলে +6। গ্রিনে যত বেশি বেশি সেম পয়েন্ট করতে পারবে তত বেশি তুমি পয়েন্ট মানে জমা করতে পারবে আর কি। হোয়াইট কয়েন তো আমার দেয় না, হোয়াইটটা মেবি বোনাস আর কি। ব্লুতে ব্লু মেশাতে হলে বেশি কয়েন, গ্রিনে গ্রিন মেশাতে হবে আর কি। এরকমভাবে কয়েন তোমাকে অ্যাড করাতে হবে, যত অ্যাড করাতে পারবে তত বেশি বেশি কয়েন তুমি এখান থেকে পাবে দেখো 3। এবার যদি আমি গ্রিনে গ্রিন দিই তাহলে গাইস 3-3-6 পয়েন্ট অ্যাড হবে এরকমভাবে। এখানে দেখো রেডে রেড হলো না, এখানে ব্লু এসে গেছে আর কি, ব্লুতে আবার একটা ব্লু 10 পয়েন্টস গেছে আর ওইটা গিয়ে লাস্ট থেকে 10 পয়েন্ট জমা হবে। এবারে প্রত্যেকটা টোকেন দিয়ে একটা করে রাউন্ড তুমি এখানে খেলতে, আমি অলরেডি 232 পয়েন্ট জমিয়ে ফেলেছি। তো এখানে গাছ দেখতে পাচ্ছ আমি টোটাল পয়েন্ট 297 পয়েন্ট করেছি। ইভেন্ট শপে গেলে তুমি এখানে গাছ দেখতে পাবে, তুমি এখানে লেভেল আপও করতে পারো ক্যাননের। লেভেল আপ করার জন্য তোমার কয়েন লাগবে, 290 পয়েন্ট দিয়ে হবে না, এখানে 400 পয়েন্ট লাগবে তোমার লেভেল আপ করার জন্য, এখানে 400 পয়েন্ট লাগবে। আমার সবে 297 পয়েন্ট হয়েছে। তো এভাবে তুমি ক্যাননের পাওয়ার আপগ্রেডও করতে পারো, বাদ বাকি যা পয়েন্টস আসবে সেগুলো দিয়ে তুমি এখানে রিডিম করতে পারবে। তো একদম সোজা অ্যান্ড সিম্পল গাইস ইভেন্ট, আমাদের গোল্ডেন মুন ক্যানন ইভেন্ট। তো অবশ্যই পার্টিসিপেট করবে, যদি ভালো লাগে ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো গাইস আজকে ভিডিও গাইস আপাতত এটুকুই, দেখাবো নেক্সট ভিডিওতে, তখন সব ভালো থাকবে। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।